হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো এটা হলো সকালবেলা, তো সকালবেলা আর কি নাস্তা করব। তো নাস্তা করার পরে আর কি মানে সকালে ওর বাবা চলে গেছে ডিউটিতে, তো বাবু ওর বাবার জন্য আর কি মন খারাপ করে রয়েছে, কারণ ওকে প্রত্যেকদিন ডিউটিতে যাওয়ার সময় ওকে আর কি আদর করে যায়। তো আজকে ঘুম থেকে উঠে দেখে ওর বাবা নাই, তো প্রচণ্ড পরিমাণে খুব আর কি মানে কান্নাকাটি করতেছিল। তো পরে আমি যখন ভিডিওটা ধরলাম তখন আর কি একটু চুপ করলো। তো যাই হোক, বাবা ছেলের ভালোবাসার মুহূর্তটা অনেকই যে প্রচণ্ড কান্না করতেছিল, আমি বলেছি আপনাদের যে প্রচুর পরিমাণে কান্না করতেছিল আমার ছেলেটা। তো দেখেন কেমন কান্না করতেছে, মার জন্য মনে এত কান্না করে না। তো যাই হোক, বাচ্চারা যে সব সময় মাকে ভালোবাসবে তা না, বাবা মা দুজনকে মিলেই ভালোবাসে। তো আমি যখন না থাকি তখন আমার জন্য এরকম করে মাঝে মাঝে। তো এই আর কি, তো এখনও পাশে বসে আছে। তো দেখেন এখানে বিড়ালে একবারে দুধ নষ্ট করে দিয়েছে, আধা কেজি দুধ পুরো। তো পরে এগুলো শেষ শেষ করে আমি আর কি ঘরের কাজ করতেছি। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো ঝাড়ু দিয়ে নেওয়ার পরে ঘরটা আমি এখন একটু মুছে নিব, কারণ ছেলে প্রচণ্ড ঘর নষ্ট করে। ও মানে এই যে আমি এখন মুছবো, আমি কিছুক্ষণ পরেই দেখবো, এখন যেহেতু নিয়ে একটু বাইরে গেছে, তো ভালো আমি চট করে আর কি ঘরটা মুছে ফেলি। তো এই আর কি, বাচ্চা পোলা বলে তো বুঝিনি যে একটু ঘর অগোছানো থাকে। ঘর যতই ঠিক করি না কেন, ঘর আসলে ঠিক রাখার যায় না। আর সরি, বাইরে থেকে একটু আওয়াজ আসতেছে। তো যতই ঠিক করি না কেন, এগুলো ঠিক হবার নয় যে এখন এরকম করে, একটু পরে নষ্ট করে। তো যাই হোক, তারপর ঘর ঠিক করতে হবে। আমি আপনার সাথে সবসময় মানে শেয়ার করতে পারি না, কারণ আমি যখন ফোনটা রাখবো স্ট্যান্ডের উপর, তো আমার ছেলে একদমই রাখতে দেয় না, ও নিয়ে নেয়, দুষ্টুমি করে, ক্যামেরা ঘুরে যায়। তো তার জন্য আমি ভিডিও করতে পারি না, সব কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যে এইগুলো শেয়ার করলে ও মানে ফোনটা ধরতে পারবে না বা দুষ্টুমি করবে না, এতটুকু এতটুকু মানে আমি শেয়ার করি। তো যাই হোক, যখন ও একটু বড় হবে হয়তো পারবো আপনার সাথে পুরোটা শেয়ার করতে। তো এখনও হালকা হালকা চেষ্টা করি মাঝে মাঝে, যেমন আজকে ও নেই, মানে একটু পাশে পাশে গেছিলো, তো তার জন্য আপনার সাথে কিছুটা শেয়ার করলাম। তো জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি বা আপনার কতটুকু ভালো লেগেছে। তো ঘর ঠর মুছে নেওয়ার পরে যে এখন আমি স্ট্যান্ডটা একটু ধুয়ে রেখে দেব। তো ফ্রেন্ড, এই যে আমি ঘর ঠর ভালো করে মুছে নিয়েছি, এখন ওই যে শুকনো নাই, ভেজা ভেজা আছে, যেহেতু এখানে ফ্যান নাই, তো ভেজা আর এখানে ফ্যান চালাই দিছিলাম, এই যে ফ্যান চালাই দিছি। তো তারপরে ভেজে ভেজে রয়েছে, আর এই যে জামা কাপড় কাচা দিছি অনেকগুলো আর কি। তো এখানে রোদ আসে না, আর এটাও ভেজাই রয়েছে, এটা শুকাতে সময় লাগবে। আর এই যে চাদর মানে বেসিনগুলো কেচে দিয়েছি, তো এখন গোসলে যাবো। তো গোসল থেকে এসে আবার কথা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি গোসল থেকে এসে দেখি আমার ছেলেটা কি কাণ্ড করেছে, যে ওর ভাতও নিয়ে এসেছিলাম। তো দেখেন একটা মধ্যে মানে একটা পায়ের মধ্যে দুটা আর কি দিয়েছে, মানে বা দিয়েছে একটি আর মধ্যে। তো কি আর বলবো, মানে দোষটা আমি এতই করে, মানে মানে হাসবো না কি করবো মানে বুঝতে পারতেছি না। দেখেন কি করতেছে আমার ছেলে এখানে, আর আমি ভয়েস দিচ্ছি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে নাক বন্ধ হয়ে আসতেছে, এরকম একটা অবস্থা। তো দেখেন আমি এখানে ভাত নিয়ে বসে আছি, এখানে কি করতেছে, তো দেখেন কে কি করতেছে, নিজে এরকমভাবে পরে আবার দেখতেছে কেমন পড়ছে, মানে বারবারই এমন করে বলতেছিল, মানে কতটা দুষ্ট আমি করতে পাই দেখেন। এখন তো পুরো গরুর মতো হাসতেছে, মানে কি আর বলবো। তো যাই হোক, তো এখন হলো সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টা, ছয়টার মতো, সাড়ে ছয়টা এরকম। তো এখন একটু বাজারে যাব, ওর বাবা মানে কিছুটা ওই যে ছোলা বুট নিয়ে আসছিল, তো
ওইটা রাখলাম। রাখার পরে আর কি এখন একটু মানে দোকানে যাব, বাজার না, দোকান সামনে, বাসার সামনে দোকান আছে এই যে। তো এই যে বাসা থেকে বেরিয়ে দোকান সামনে, তো বুঝতে পারতেছেন কতটুকু সময় লাগবে এখান থেকে, 2-1 মিনিট। তো এই দোকানে মাঝে একটু শাক সবজি এগুলো মানে বিক্রি করে, তো যাচ্ছি এই জন্য শাক সবজি আনবো আর কিছু বিস্কিট টিস্কিট বা অন্য কিছু দেখি কি কি আমি। তো দেখেন এই জন্য দোকানটা অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি আর কি চলে। এই যে সবজি, তো সবজিটা সকালে পাওয়া যায়, সবজি শাক সব কিছু সকাল 10টার মধ্যে পাওয়া যায় এখানে। তো আমরা প্রত্যেকটা দিনই এই দোকানে আসি 10টার পরে, তো যখন আসি তখন দেখি আর সবজিটা কিছু থাকে না মানে সকালে। তো আজকে এসে দেখলাম যে না, আজকে 2টা শাক আছে। তো আজকে মোটামুটি ভালোই সবজি আছে, তো আমি এখানে লাল শাক নিয়েছিলাম। তো আপনাদের সাথে তো শেয়ার করবোই কী কী নিচ্ছি। তো দেখেন এখানে পোশাকটা আমি দেখতেছিলাম যে ভালো কি না, তো পোশাকটা ভালো ছিল, বাট পোশাক অনেকগুলা ছিল যেহেতু এই জন্য পোশাকটা নেওয়া হয়নি। আর এত নিলে আমি যেহেতু একাই খাওয়া মানে শাকটা একাই খাই, একদিন রান্না করলে মানে একদিনের শাক আমার 3-4 দিন যায়। আবার যদি কিছুটা শাক আমি ফ্রিজে রেখে দিই আমার ফ্রিজে শাকটাই নষ্ট হয়ে যাবে, তো তার জন্য আর নিলাম না। আর এখানে ওরা চকলেট টকলেট নিয়েছিলো, আর এখানে দেখেন এই জন্য মানে নিয়ে আসছি লাল শাক, বিস্কিট, মুড়ি এগুলো আর কি। তো আরও কিছুটা চকলেট টকলেট এনেছি, আর কি জন্য এনেছিলাম মনে নেই। তো যাই হোক, সামনে দোকান, সারাদিন অনেক কিছু আনা হতেই থাকে। তো এই হলো আমাদের বিকাল পর্যন্ত, তো এখন আমরা একটু মুড়ি মাখা খাবো। তো এই যে কুলিনি, ও মিষ্টি কুমড়ো নিয়েছিলাম, তো সাথে মিষ্টি কুমড়ো নিয়েছিলাম, আর এই যে শাকটা তো দেখলাম, আর 2টা বিস্কিট। আর এখানে আমার হাজব্যান্ড মানে মুড়ি মাখার জন্য এখানে চপ টপ ছোলা টোলা এগুলো মেখে নিচ্ছে, আর সাথে নিজেও খাচ্ছে কিছু কিছু। তো ওইটা খাওয়া দাওয়ার পরে আর কি রাতের খাবার খাবে, এখন 9টার মতো বাজে। যেহেতু ছোলা মুড়ি খেয়েছি তো তার জন্য একটু দেরি করে রান্না করতে আসলাম, 9টা সাড়ে 9টার মতো বাজে। তো আমি এখন একটু সবজি রান্না করবো 5 ফোড়ন দিয়ে। ও সবসময় যেন আলু ভাজি খায়, তো আমার কাছে কোনো সবজি টবজি বা মানে ডাল দিয়ে সবজি মানে অন্যরকম হলে ভালো লাগে, বড় ভাজি পছন্দ করে। আসলে ছোটোবেলা থেকে যেটা মানে খেয়েছি এটাই তো পছন্দ করে, অন্যরকম না। তো ওদের বাসাতে বেশিরভাগ মানে অন্য কিছু রান্না করে না, যে আলু ভাজিটাই খায়। তো আমি এখানে 5 ফোড়ন রাখতে গেছি, বলে এখানে ফোনটা একটু আমি মানে ভেজে লাল হওয়ার পরে আর কি আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি। তো কেউ যদি রান্নাটা করতে চান তো তার জন্য আপনাদেরকে পুরো রান্নাটা আমি শেয়ার করি সবসময়ের জন্য। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি এখানে একটু লবণ আর হলুদ দিয়ে দিবো, আর কিছু দিব না এখানে লবণ হলুদ দিয়ে। আমি এখন একটু এটাকে ভালো করে একটু মিশিয়ে ভেজে নিব সবজিটা, মানে বলতে পারি হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নিব। আর পাঁচফোড়নের সবজি কিন্তু অনেক দারুণ লাগে, যেহেতু আমার কাছে আর কোনো সবজি ছিল না। তো সেক্ষেত্রে আমি মিষ্টি কুমড়ো কিছুটা, মিষ্টি কুমড়ো আর হলো মিষ্টি লাউও বলে অনেকে এই এই সব জায়গায়, এই জন্য মিষ্টি কুমড়ো আর মিষ্টি লাউ দুটোই বললাম। তো এই 2টা জিনিস দিয়েছি, আলু আর মিষ্টি কুমড়ো, আর হলো টমেটো দিয়েছিলাম। আর কেউ যদি চান পুরো নিরামিষ করবেন, তো সেই ক্ষেত্রে পুরো নিরামিষ মানেই তো পেঁয়াজটা না দিলেই পুরো নিরামিষ হবে, আর এখনও নিরামিষ। তারপর পেঁয়াজ অনেকে চাইলে পেঁয়াজ মানে না দিয়েও খেতে পারেন। তো এই যে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিলাম, অনেকটা কষিয়ে নিয়েছিলাম, মাঝে টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো দিয়েও আমি এরকম কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি দিয়ে দিবো। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম যাতে তরকারিটা সিদ্ধ হয় আর খেতে ল্যামি ল্যামি হয়। তো খেতে ল্যামি ল্যামি হয়েছিল, যাই হোক দেখেন আমি পানি দিয়ে দিয়েছি, দেখে দিব। তো আমি রাখলে ওটা উঠে নিয়েছিলাম মিডিয়াম
মিশিয়ে দিয়েছিলাম এটার মধ্যে, যাতে পুরো তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়। এই জন্য তো আমি এখন তরকারিটা নামিয়ে নেবো। আমার তরকারিটা হয়ে গেছে, তো দেখেন একদম মানে সবজি যেহেতু কম তার জন্য একটু পাতলা হতে পারে, মানে হালকা একটু ঝোলতে অবশ্যই রাখতে হবে। মানে যে দেখতেছেন একটু মাখা মাখায়, তারপরে একটু আলু একটু থেতে করে দিলে, মানে একটু চামচের সাহায্যে একটু আলুটা গলিয়ে নিলে এটা আবার সবজির মধ্যে দিলে কিন্তু তরকারিটা দারুণ হয়। তো সবাই ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আর এই আর কি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার রান্নাগুলা। তো জানি না কার কতটা ভালো লাগে, ট্রাই করে দেখবেন, এতে কিন্তু দারুণ হয়। তো আমি সবজিটা রান্না করার পর আমি একটু রুটিগুলো বেলে নিয়েছিলাম। তো আমার হাতে একটু লেগেছিল আটা মাথা ছিল, তো সবজিটা রান্না করতে দেখে আটা মাথা বেলে নিয়েছিলাম। এখন আমি এই রুটিগুলো ভেজে মানে চিকেন রয়েছে, তো আমি এখানে আটটা রুটি ছিটেছিলাম, একসাথে আটটা রুটি ছিটেছিলাম। খাবার দিয়ে পরে আমি অন্যগুলো বানাবো। তো এই যে বাবুর জন্য আলু এনেছিলাম, তো আমার ছেলে একদমই খাওয়া করে না, আমার হাজব্যান্ড সবজি এতটা পছন্দ করে না। দেখবেন ওর রিয়াকশনটা কি, মানে সবজি দেখে ওর ভালো লাগতেছে না। তো মানে আলু ভাজি ঢুলে পানি দিয়ে তাহলে খুব মজা লাগে, তো তারপরে খেয়ে মানে ভালোই লাগছে। তো